মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুরুতে অনেকটা অপ্রতিরোধ গতিতেই ধাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে অনেকে ধরেই নেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতার পথে ট্রাম্প প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশয়ী করার পর ভূমিদশ বিজয়ের কথাও বলেন কেউ কেউ এ দৃশ্যপট নির্বাচন থেকে জো বাইডেন সরে যাওয়ার আগে তবে অনেকটা নাটকীয়ভাবে বাইডেন চলে যাওয়ার ঘটনা ট্রাম্পের জন্য যেন বিনা মেঘে বজ্রপাতের মতো কামালা হ্যারিস বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে বদলে যায় পুরোচিত্র চালকের আসনে বসেন কামালা এখন পর্যন্ত বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস রয়টার্সের সবশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে সারা দেশে ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস চার পয়েন্টে এগিয়ে শুধু তাই নয় ট্রাম্পের সমর্থক হিসাবে পরিচিত ফক্স নিউজের সবশেষ জরিপে সানবেল্ট হিসাবে পরিচিত চারটি অঙ্গরাজ্যের তিনটিতেই এগিয়ে কামালা উনষাট বছর বয়সী কামালার এমন অব্যাহত সাফল্যে দেশে হারা আটাত্তর বছর বয়সী ট্রাম্প কটাক্ষ করে মন্তব্যের মাত্রা বাড়িয়েছেন তিনি তার নানা বেফাঁস বক্তব্যে নিজের সমর্থকরাই বিব্রত হচ্ছে সাম্প্রতিক ট্রাম্পের বিরামহীন মিথ্যে আর অসামঞ্জস্য কথাবার্তা শুনে তার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে লস অ্যাঞ্জেলেস টাইমস বলছে লোকটা আসলেই মানসিক রোগে ভুগছেন পাবলিক রেডিও এনপিআর জান নিয়েছে ফ্লোরিডায় তার মারে লাগো বাসভবনের সংবাদ সম্মেলনে ট্রাম্প একশো মিথ্যা কথা বলেন ওয়াশিংটন পোস্ট গত চার বছরে ট্রাম্পের বলা মিথ্যার যে হিসাব রেখেছে তা এরই মধ্যে ত্রিশ হাজার ছাড়িয়েছে এক কথায় কামালা ঝড়ে বিপর্যস্ত ট্রাম্প এখন ঘুরে দাঁড়াতে প্রাণপন চেষ্টা চালালেও তার কথার লাগাম না টানলে সহসা সুফল মিলছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্যদিকে ট্রাম্পের এমন পাগলামি হ্যারিস ও তার প্রচার শিবির বেশ উপভোগ করে নীরবে এগিয়ে যাচ্ছেন লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র